আজকে এই মঞ্চে কতগুলো ব্যক্তির নাম নেওয়া হলো দেখুন মধুসূদন দত্তের নাম নেওয়া হয়েছে আজকে আপনারা একবার ভাবুন যে আপনার এই সমাজে আপনাদের মাঝখানে যদি একজন মধুসূদন দত্ত বসে থাকতেন কিংবা মধুসূদন দত্ত যদি এখন জীবিত থাকতেন এই পাজিয়াতে ধরুন মধুসূদন দত্ত যশোরেরই মানুষ তো ধরুন এই পাজিয়াতে জীবিত আছে আমাকে এই মঞ্চে আনা হয়েছে কিন্তু আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনারা মধুসূদন দত্তকে এই মঞ্চে আনতেন না আনতেন না কেন না মধুসূদন দত্ত ভাষাদ্রোহী মধুসূদন দত্ত ধর্মদ্রোহী মধুসূদন দত্ত তার পিতৃপুরুষের ধর্মকে অস্বীকার করেছিল মধুসূদন দত্ত তার সংস্কারকে প্রথাকে অস্বীকার করেছিল আমরা অনেক পরে এসে এই সব বড় বড় লোকদের স্তুতি করি বেগম রোকেয়া রোকেয়া সাখাওয়াত হোসেন মারা গেলে তাকে কবর দেওয়ার জায়গা পাওয়া যায়নি এই দেশের মৌলবাদীরা তাকে কবর দিতে দেয়নি আজকে আমরা তাকে পাঠ করি বিদ্যাসাগর যে বিদ্যাসাগরের আজকে আমরা স্তুতি করি বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের পক্ষে পিটিশন দিয়েছিলেন সেখানে 950 মতো লোক স্বাক্ষর করেছিলেন বিদ্যাসাগরের বিপক্ষে স্বাক্ষর করেছিলেন 37,000 লোক এবং বিদ্যাসাগরকে তার জীবনে এমন করুণ পরিণতি ভোগ করতে হয়েছিল যে জীবনের শেষ 7টা বছর বিদ্যাসাগর তার মায়ের ভূমিতে তার শহরে থাকতে পারেননি তাকে আত্মগোপনে যেতে হয়েছিল আজকে যদি এখানে বিদ্যাসাগর বসে থাকতেন আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই অনুষ্ঠানে তাকে অতিথি বানানো হতো না দেখুন একজন লেখক সময়ে যদি কেউ অপ্রিয় হতে না পারেন আপনার মূল্যবোধকে যে প্রথা আপনাকে পেছন থেকে আঁকড়ে ধরে রেখেছে যে কুসংস্কার সমাজকে জগদ্দল পাথরের মতো আটকে রেখেছে তাকে যে লেখক আঘাত করতে পারে না তিনি কোনো লেখক নন লেখকের যে ভূমিকা মানসম্পন্ন সাহিত্য বিকাশে সেই ভূমিকার অন্যতম একটি জায়গা হলো তার ভিতরে মডার্নিটির সেই অরা সেই আভা থাকবে যে আভার কারণে আমরা বুঝতে পারবো যে আজকে এই মানুষটি অপ্রিয় আজকে এই মানুষটি হয়তো আমাকে আহত করছে কিন্তু এই মানুষটির মধ্যে ভবিষ্যতের আভা রয়েছে এবং এই এই মানুষটি আগামী নির্মাণ করবে বিদ্যাসাগর আমাদের আজকের এই বর্তমানকে নির্মাণ করেছেন মধুসূদন আজকের এই বর্তমানকে নির্মাণ করেছেন রবীন্দ্রনাথের রচনাবলী থেকে উদ্ধৃতি দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের প্রবন্ধ কোটেশন আকারে দিয়ে বলা হতো শুদ্ধ করে লেখো এত বিদ্রুপ করা হয়েছে রবীন্দ্রনাথকে ফলে সমকালে যিনি নিন্দিত নন সমকালে যিনি মানুষের অপ্রিয় নন সমকালে যিনি ধর্মদ্রোহী নন সমকালে যিনি সমাজের অপ্রিয় নন সমকালে যিনি সরকারের রোষানলে পড়েন না সমকালে প্রথার দাবিদারি করেন যারা তাদের দ্বারা যিনি আক্রান্ত হন না আপনি নিশ্চিত থাকবেন যে তার দ্বারা ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব নয় বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি চাপুন ফলে ভবিষ্যতের যে লেখক তিনি কখনো মনোরঞ্জন করবেন না আজকে আমরা যাদেরকে স্মরণে রেখেছি আপনি দেখুন ব্যাসদেব মহাভারত লিখেছেন যিনি তিনি কিন্তু গুরু পাননি কারণ তিনি ছিলেন কানিন পুত্র পরাশর মুনির সন্তান কিন্তু পিতৃ পরিচয় যথাসময়ে প্রকাশিত হয়নি বলে তিনি গুরু পেয়েছিলেন না একজন শূদ্রানীকে গুরু হিসেবে বরণ করে নিয়ে তাকে বিদ্যা চর্চা করতে হয়েছিল আজকে বিখ্যাত লোকদের নামে হাততালি দেওয়ার আগে তাদের জীবনী পাঠ করবার আগে তাদের নামে স্তুতি করবার আগে আপনি মানসিকভাবে প্রস্তুতি নেন আপনার সন্তান যদি তেমন হয় আপনার ভাই যদি তেমন হয় আপনি তাকে স্বীকার করবেন কিনা আপনি তার সামনে বাধা হয়ে দাঁড়াবেন কিনা যেসব মানুষদের আজকে আমরা দেখছি হয়তো তথাকথিত একটু অসামাজিক একটু মনে হচ্ছে বেয়াদব একটু ঘাস তারা মুরব্বি মানে না ওই মুরব্বি না মানা লোকেরা ভবিষ্যৎ নির্মাণ করছে আপনি দেখুন পরবর্তী প্রজন্ম তাকে পুজো করবে আজকে তসলিমা নাসরিন বাংলাদেশে ঢুকতে পারে না তসলিমা নাসরিনের নাম নেওয়া যায় না এবং আমি নাম নিলাম বলে মঞ্চ থেকে নামার সময় আক্রান্ত হব কিনা তার কোনো নিশ্চয়তা নেই কিন্তু আপনি নিশ্চিত থাকুন এই দেশের ঘরে ঘরে তসলিমা নাসরিনের ছবি থাকবে কিন্তু আজকে তসলিমা নাসরিন এখানে আসতে পারে না একজন লেখককে এই প্রস্তুতি নিতে হবে একজন লেখককে প্রথার বিরুদ্ধে একজন লেখককে কুসংস্কারের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে একজন লেখককে সবসময় সজাগ থাকতে হবে লেখককে সবসময় প্রস্তুত থাকতে হবে এই প্রস্তুতিটা একজন ভালো লেখকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা মানসম্পন্ন সাহিত্য বিকাশে লেখকের যেন সেই প্রস্তুতিটা থাকে